এটার মিশনটা কি, আপনি কোথায় যাবেন, এই বিষয়টা আমি সংক্ষেপে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাট লিস্ট 2 years এর একটা প্ল্যান দেব, আপনার ক্যারিয়ার প্ল্যান। কয় বছরে? 24 months, 2 years, 2 বছরের একটা প্ল্যান দেব। এই প্ল্যানটা অনুযায়ী আজকে যারা আসছেন, হয়তো বা আজকের এই যে বসা 1 ঘন্টা টাইম ইনভেস্টমেন্ট, এই টাইমটা হয়তো আপনার লাইফের সবচাইতে আপনার লাইফের টার্ন ওভার করার জন্য এই টাইমটাই হয়তো আপনার বেস্ট টাইম। আমাদের কোম্পানির নাম হচ্ছে সেলফ ট্রেক গ্রুপ, আর আজকে যে বিষয়টা নিয়ে আপনারা সেমিনারটা উপলব্ধি করবেন সেটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। তো আপনাদের সবাইকে আজকের এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে, আজকের বিজনেস সেমিনারে, যারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে সেলফ ট্রেক গ্রুপের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করি আমরা সবাই ভালো আছি। সবাই কি ভালো আছি? ধন্যবাদ। আমরা বেশি দেরি করব না, আমরা টোটাল 40 থেকে 45 মিনিটের একটা সেশন পরিচালনা করব, এর মধ্যে আমরা শেষ করব। তো শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমাদের সবার হাতে একটা স্মার্ট ডিভাইস আছে নাকি? আমরা যেহেতু এখানে মূল্যবান একটা টাইম ইনভেস্টমেন্ট করব, সবাই যেহেতু আমরা টাইমটি ইনভেস্টমেন্ট করব, আমাদের টাইমের যে একটা ভ্যালু আছে এটা যেন আমরা প্রপার কি করতে পারি, ইউটিলাইজ করতে পারি, সেজন্য আমাদের যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা আমরা সাইলেন্ট মোডে রাখবো, যদি একেবারে প্রয়োজন না হয় তাহলে আমরা সুইচ অফ করে দিতে লাগবে। এবং পাশাপাশি আমার আলোচনা চলাকালীন সময়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে, আপনারা একটু সাইড টপিক থেকে বিরত থাকবেন। পাশাপাশি আপনাদের মধ্যে আমি আলোচনা চলাকালীন সময়ে যদি আমার সেশনের উপরে কোনো ধরনের আপনাদের প্রশ্ন জেগে থাকে, তাৎক্ষণিক প্রশ্নটা আপনারা করবেন না, আমার সেশন শেষ করলে আমি প্রশ্নোত্তর পর্ব রাখবো, সেখান থেকে আপনাদের যে প্রশ্নগুলো এসে থাকে আমাকে করবেন, আমি আমার যথাসাধ্য আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো তাইলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে প্রোগ্রামটা পরিচালনা করব, আমাদের কোম্পানির নাম হচ্ছে সেলফ ট্রেক গ্রুপ। এটা হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি, আর আজকে যে বিষয় নিয়ে আপনারা জানবেন সেটা হচ্ছে এই সেলফ ট্রেক গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। এই আজকে আমাদের আপনাদের সামনে আমি টোটাল বিজনেস সেমিনারটা উপস্থাপন করব। বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আপনি চাইলে এই নিজের ইনকামটা বাইরে আপনার ইনকামটাকে আরও বেশি মাল্টিপ্লাই করতে পারেন, চাইলে আপনি এখান থেকে লট অফ রেভিনিউ জেনারেট করতে পারেন। কিসের মাধ্যমে? বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে বিজনেস অ্যাকাউন্টটা কি, এটার জন্য কি শর্ত আছে, এটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আপনি যখন আমাদের সেবাগুলো নিজে নেবেন, নিজে নেওয়ার মাধ্যমে আপনি যখন সুবিধাগুলো ভোগ করবেন, আপনার নিজের আয় হবে, এই সুবিধাটা আপনার পার্শ্ববর্তী ফ্রেন্ড সার্কেল যারা আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে মানুষগুলো আছে তাদেরকে প্রোভাইড করতে আপনার কি কোনো অসুবিধা হবে? আপনি যে সুবিধাটা নিচ্ছেন এই সুবিধাটা আপনার বন্ধুকে প্রোভাইড করাতে কোনো ক্ষতি না, ক্ষতি না। আপনি আমাদের সেবাগুলো নিয়ে যদি আপনি নিজে আত্মসন্তুষ্ট হন, আবারও বলছি আমাদের সেবাগুলো নিয়ে যদি আপনি স্যাটিসফ্যাকশন ফিল করেন, দেন এই সেবাগুলো আপনি আপনার পাশে যে পাচ্ছেন না তাকে প্রোভাইড করেন। আপনি এই সেবাগুলো প্রোভাইড করার মধ্য দিয়ে আপনার অটোমেটিক লাইফটাইমের জন্য একটা সাস্টেইনেবল ক্যারিয়ার এখানে কি হয়ে যাবে, আমাদের সফটওয়্যারে হয়ে যাবে। সেটা কিভাবে হবে আমি আপনাকে একটু ডিটেলস করতেছি। আপনি যখন কাস্টমার অ্যাকাউন্টে থাকবেন আপনি সেবাগুলো শুধু নিজে নিতে পারবেন, তো অন্য কাউকে দেওয়া যাবে না। আপনি যখন কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন তখন আপনি সেবা নিজেও নিতে পারবেন আবার অন্য কাউকে প্রদানও করতে পারবেন। এখানে দুই ধরনের ক্যাটাগরি, কাস্টমার অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। আপনি কাস্টমার, নিজে সেবা নিতে পারবেন, আপনি নিজে সন্তুষ্ট হলে অন্য কাউকে দিতে যাচ্ছেন তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। বিজনেস অ্যাকাউন্ট করার শর্ত কি? আপনি কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট করার সময় ওখানে আপনার একটা চার্জ প্রযোজ্য হবে সারা জীবনের জন্য, লাইফ টাইমের জন্য কোম্পানি একটা চার্জ নেবে, আর সেটা হচ্ছে বাংলা টাকায় 1000 টাকা। এই 1000 টাকা চার্জ প্রদান করার মাধ্যমে আপনি
আপনার কাস্টমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে পারবে। যখন এই বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন তখন কোম্পানি থেকে আপনাকে একটা রেফারেন্স কোড প্রদান করা হবে, রেফারেল আইডি আপনার অ্যাকাউন্টে শো করবে এটা রেফারেল আইডিটা। এই রেফারেল আইডিটা যখন আপনি পারচেজ করে নেবেন এরপর থেকে বাংলাদেশের যে ডিজিটাল মার্কেট রয়েছে এই ডিজিটাল মার্কেটে হিউজ ইউজার আছে না, এই ডিজিটাল মার্কেট থেকে এ লট অফ ইউজার আপনার এই রেফার আইডির সাথে 10 লেভেল পর্যন্ত আনলিমিটেড ইউজার আপনার নেটওয়ার্কে কানেক্টেড করতে পারবেন এবং কানেক্টেড করার মধ্য দিয়ে লাইফ টাইম 3 প্রকার ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। কয় প্রকার? 3 প্রকার। এবার আসুন আমি এই ইনকামটাকে একটু এক্সপ্লেইন করি। আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন আপনি যখন অথরাইজ পেয়ে গেলেন আপনি অন্য কাউকে সেবাটা প্রদান করার, ঠিক আছে, তখন আপনি কাস্টমার অ্যাকাউন্টও করতে পারবেন বিজনেস অ্যাকাউন্টও করতে পারবেন। আপনার রেফারেন্স কোড দিয়ে যতজন ব্যক্তিকে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিবেন প্রত্যেকে হবে আপনার কাস্টমার। ওরা যখন বিজনেস অ্যাকাউন্ট করবে তখন ওরা হবে আপনার জন্য বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার। আপনি কাস্টমার অ্যাকাউন্টও করতে পারেন বিজনেস অ্যাকাউন্টও করতে পারেন এই রেফারেন্স কোড দিয়ে। আপনি এখান থেকে যে 3 প্রকার ইনকাম হোল্ড করবেন তার প্রথম নাম্বার ইনকাম হচ্ছে রেফারেল কমিশন। রেফারেল কমিশন এখান থেকে পাবেন আপনি 10 লেভেল। দ্বিতীয় নাম্বার যে ইনকামটা রয়েছে সেটা হচ্ছে সার্ভিস ইনকাম। সার্ভিস এইটাও 10 লেভেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনসেন্টিভ, র্যাঙ্ক রিওয়ার্ড। এখানে 3 নাম্বার যে বিষয়টা আছে এটা হচ্ছে ইনসেন্টিভ, এটা হচ্ছে রেফারেল, এটা হচ্ছে আপনার সার্ভিস ইনকাম, এটা হচ্ছে ইনসেন্টিভ। আপনার প্রথমে যে বিষয়টা আছে এটা আমি একটু ডিসকাস করতেছি, রেফারেল কমিশন। আপনি যখন এখান থেকে আপনার রেফারেল কোডটা নিয়ে নেবেন তখন আপনি যখন আপনার একজন বন্ধুকে কি করবেন অথবা আপনার পার্শ্ববর্তী কাউকে রেজিস্ট্রেশন করে দিবেন তখন সে হয়ে যাবে কাস্টমার। যখন কাস্টমার অ্যাকাউন্ট করবেন তার কাছ থেকে আপনি কোনো ধরনের রেফারেল কমিশন পাবেন না। যখন সেই ব্যক্তিটা আপনার মতো বিজনেস অ্যাকাউন্ট করবে তখন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি একটা কি চলে আসবে, অ্যামাউন্ট চলে আসবে। আর অ্যামাউন্টটা হচ্ছে ফার্স্ট লেভেল থেকে পাবেন আপনি 200 টাকা রেফারেল কমিশন। কত টাকা? 200 টাকা। সেকেন্ড লেভেল থেকে পাবেন কত টাকা? থার্ড লেভেল থেকে পাবেন কত টাকা? ভেরি গুড। এবং 4 to 10 লেভেল এখানে পাবেন 20 টাকা করে প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্ট থেকে। লেভেলটা কি সবার কাছে ক্লিয়ার? অনেকের কাছে ক্লিয়ার না, লেভেলটা আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। আপনার রেফারেল কোডটা দিয়ে যতজন ব্যক্তিকে আপনি সরাসরি কি করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন তারা হবে আপনার জন্য ফার্স্ট লেভেল। ওরা যতজন ব্যক্তিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে তারা হবে আপনার জন্য সেকেন্ড লেভেল। এবং ওই সেকেন্ড লেভেলে যারা আছে তারা যখন আরও বেশি কি করবে রেফারেল করবে তারা হবে আপনার জন্য থার্ড লেভেল। থার্ড লেভেলে যারা আছে তারা যতগুলো ব্যক্তিকে কি করবে রেফারেল করবে তারা হবে আপনার জন্য ফোর্থ লেভেল। এভাবে 10 লেভেল পর্যন্ত আনলিমিটেড ইউজার আপনার নেটওয়ার্কে কানেক্ট করতে পারবেন, এখানে কোনো বাউন্ডারি নেই। আপনি এই এই পরিমাণ রেফারেল কমিশনটা কোত্থেকে বুক করবেন? আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে পোর্ট করবেন। এরপরে যে ইনকামটা আছে সেটা হচ্ছে আপনার সার্ভিস ইনকাম। সার্ভিস ইনকামের জন্য কোনো শর্ত নাই। আপনি এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট করার পরে আপনি যদি কাউকে ফ্রি কাস্টমার করে দেন সে যতবার সার্ভিস নেবে সব সার্ভিসগুলো থেকে আপনি লাইফ টাইম কি পাবেন 10 লেভেল পর্যন্ত কি পাবেন রেভিনিউ পাবেন। আমি আরও একটু এক্সপ্লেইন করে দিই, খোলা একদম আরও একটু এক্সপ্লেইন করে দিই। ধরুন আমি এই ব্যক্তিটাকে কি করলাম রেফারেল করলাম, এখন উনি কি করলো, উনি কাস্টমার, উনি এখনও কি করে নাই বিজনেস অ্যাকাউন্ট করে নাই, বাট আমাদের সার্ভিসটা নিচ্ছে। আজকে থেকে সে প্রতিদিন রিচার্জ করতেছে, ও যতবার মোবাইলে রিচার্জ করতেছে ততবার ও কমিশন পাচ্ছে আমার কাছেও আসতেছে। দ্যাটস এ গ্রেট সিস্টেম, মানে ও যতবার নিচ্ছে ততবার আমার কাছে আসতেছে। এইভাবে প্রতিটা সার্ভিস সে যতবার নিবে ততবার আমার কাছে কি আসবে কমিশন আসবে। তাহলে আমরা কি বলতে পারি না একজন ব্যক্তিকে কাস্টমার করে দেওয়া মানে ওটা আমার লাগানো একটা টাকা গাছ, কারণ ওই ব্যক্তি যতবার আমার সার্ভিসটা নিবে ততবার আমার কাছে টাকা আসতেছে, হোক সেটা 1 সেন্ট মানে 1 পয়সা। পয়সাতে কিন্তু টাকা হয়,
আর টাকা থেকে লাখ কোটি বিলিয়ন পিটার এগুলো হয় তাই না? তাহলে ফার্স্ট আমাদেরকে মূল্যায়ন করতে হবে স্যান্ডকে, স্যান্ড দিয়ে কিন্তু কি হয় কোর হয়, আদারওয়াইজ হয় না। তাহলে এখানে আপনি সার্ভিস ইনকামটা কোনো ধরনের শর্ত নেই, আপনি এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট করার পরে যে কাউকে রেফারেল করবেন, রেফারেল করার কারণে সে সার্ভিস যতবার নেবে ততবার আপনার অ্যাকাউন্টে কি হবে রেভিনিউ ক্রেডিট হবে, সে যে পরিমাণ সার্ভিস নিচ্ছে সে পরিমাণ আপনি রেভিনিউ পাবেন টেন লেভেল থেকে। এরপরে থার্ড হচ্ছে আপনার ইনসেন্টিভ র্যাঙ্ক, আমাদের এখানে দশটা পদবি আছে, কয়টা? দশটা পদবি আছে। আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট করবেন আপনার ইউজার নেটওয়ার্কটা বাড়বে না? অবশ্যই বাড়বে। আপনি যখন এখানে বিজনেস অ্যাকাউন্ট করাবেন, কাস্টমার অ্যাকাউন্ট করাবেন, কাস্টমারগুলো যখন আমাদের অ্যাকাউন্ট সার্ভিসগুলো নিয়ে স্যাটিসফ্যাকশন হবে, সে বিজনেস করবে, তাহলে আলটিমেট আপনার ডে বাই ডে কি হবে নেটওয়ার্কটা ডে বাই ডে মাল্টিপ্লাই হবে, জ্যামিতিক হারে মাল্টিপ্লাই হবে। তখন আপনার এই ইউজার নেটওয়ার্কটা যত বাড়বে এই এইখানে ক্যালকুলেটারের উপরে আপনাকে একটা কোম্পানি কি কি প্রদান করবে, র্যাঙ্ক প্রোভাইড করবে। আর এই র্যাঙ্কটা হচ্ছে এখানে দশটা পদবি আছে, আমি ডিটেলস করে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই তিনটা কমিশন কি আপনার ক্লিয়ার? এই তিনটা কমিশন কি ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আসুন, কেন আপনি সেলফ শপিং এ ক্যারিয়ার করবেন? বাংলাদেশে অনেকগুলো তো কি আছে, পথ আছে, কাজ করার অনেকগুলো রাস্তা আছে, আপনার জব করার অনেক ধরনের কি আছে, ক্যাটাগরি আছে। কেন আপনি চুজ করবেন সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম? হোয়াই? কেন এখানে সময় দিবেন, কেন এটা নিয়ে কাজ করবেন, এটার ফিউচারটা কি, এটার ভিশনটা কি, এটার মিশনটা কি, আপনি কোথায় যাবেন, এই বিষয়টা আমি সংক্ষেপে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাট লিস্ট টু ইয়ার্স এর একটা প্ল্যান দিব আপনার ক্যারিয়ার প্ল্যান, কয় বছরে? 24 মান্থ 2 ইয়ার্স, 2 বছরের একটা প্ল্যান দিব। এই প্ল্যানটা অনুযায়ী আজকে যারা আসছেন হয়তো বা আজকের এই যে বসা 1 ঘন্টা টাইম ইনভেস্টমেন্ট, এই টাইমটা হয়তো আপনার লাইফের সবচাইতে আপনার লাইফের টার্ন ওভার করার জন্য এই টাইমটাই হয়তো আপনার বেস্ট টাইম, আপনি হয়তো এটার পরে ক্লিয়ার হবেন। সেটা আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট করবেন, বিজনেস অ্যাকাউন্ট করার পর আপনি রেফারেল কোড পাবেন না, এই রেফারেল কোডটা দিয়ে আপনি যদি সেবাগুলো নেওয়ার পরে আপনার সোশ্যাল মিডিয়ায় 5000 বন্ধু আছে না, আপনার ফোনে কন্ট্যাক্ট লিস্টে 200-300 জনের নাম্বার আছে না, আপনার আশেপাশে অনেকগুলো স্মার্টফোন ডিভাইস ইউজার আছে না, সবার হাতে স্মার্টফোন ডিভাইস আছে না, আচ্ছা আপনি বিজনেস অ্যাকাউন্টটা করার পরে আপনি যদি কাউকে বলেন এই একটা সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল রাখেন, এখান থেকে চাইলে আপনি আপনার সমস্ত সুবিধাগুলো নিজে নিয়ে পার্সোনাল বেনিফিটেড হবেন, আর যদি আপনার ভালো লাগে তাকে আপনি এখানে ক্যারিয়ার করতে পারবেন। কাউকে যদি এই অপরচুনিটিটা প্রোভাইড করেন ও কি অ্যাকসেপ্ট করবে নাকি করবে না? ডেফিনেটলি করবে, এটা করার মতো সিস্টেম। আর আপনি যখন তাকে করবেন, সে যখন অ্যাকাউন্ট করবে, সে সার্ভিস নিলেও আপনি বেনিফিটেড, সে বিজনেস করলেও আপনি বেনিফিটেড, ডাবল বেনিফিটেড। সে বললো আমি শুধু সার্ভিস নেবো আর বিজনেস করবো না, ওকে ফাইন আপনি সার্ভিস নেন, সে যতবার সার্ভিস নিচ্ছে সে আপনার লাইফ টাইমের কাস্টমার। এখন সে বলতেছে আমি বিজনেস করবো, তাহলে আপনি মোর বেনিফিটেড, সে বিজনেস যত করতেছে আপনি তত বেশি বেনিফিটেড হচ্ছেন। বিষয়টা ক্লিয়ার? কিভাবে হবেন দেখেন, আপনি যে রেফারেন্স কোডটা পাবেন ধরেন এই রেফার কোডটা আপনার, ঠিক আছে, 24 মাসের মধ্যে আপনি এখান থেকে কোথায় যাবেন, কি হতে পারে আপনার গন্তব্য, আপনি এখানে আপনার রেফারেন্স কোড দিয়ে আজকে বিজনেস অ্যাকাউন্টটা করলেন, বিজনেস অ্যাকাউন্টটা করার পরে আজকে বিজনেস অ্যাকাউন্টটা করার পরে আপনি যদি চান আগামী 1 মাসের মধ্যে আপনার 10টা ফ্রেন্ডকে বিজনেস অ্যাকাউন্ট করা কি পসিবল না? পসিবল। আচ্ছা যদি 10টা ফ্রেন্ডকে আপনি বিজনেস অ্যাকাউন্ট করান তাহলে একজন থেকে কত টাকা করে রেভিনিউ পাবেন? রেফারেল কমিশন 200। তাইলে একজন থেকে যদি আপনি 200 করে পান, 200 × কত হয়? 2000 টাকা। আপনার লেভেল কত? ফার্স্ট লেভেল। আচ্ছা ফার্স্ট লেভেলে কনসেন্ট্রেশন প্লিজ, ফার্স্ট লেভেলে আপনি বিজনেস অ্যাকাউন্ট করার পরে আজকে থেকে আগামী 1 মাসের মধ্যে আপনার প্ল্যান কি? আমার 10টা ফ্রেন্ড সার্কেলকে আমি এখানে কি করব? বিজনেস অ্যাকাউন্ট করব। বিজনেস অ্যাকাউন্ট করার কারণে আপনার ইনকাম হলো কত টাকা? রেফারেল কমিশন, নট সার্ভিস ইনকাম। এটার বাইরে সার্ভিস ইনকাম আছে, 2000 টাকা রেফারেল বোনাস পেলেন অনলি 1 মান্থ, ঠিক আছে। আচ্ছা 1 মাস ধরলাম না, আমি ফার্স্ট লেভেলের ক্যালকুলেশনটা করি,
এরা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল এই 10 জন মেম্বার এই 10 জন মেম্বার আপনি যে টাকাটা আর্ন করছেন এই টাকাটা এখান থেকে ক্যাশ আউট করবে ব্যাংক বিকাশ অর এনি মেথড ক্যাশ করে আপনি এই প্রুফটা তাদেরকে সাবমিট করবেন এই একটা সফটওয়্যার থেকে আমি সামান্য একটা কাজ করে আমি এই রেভিনিউটা নিয়েছি যখন এই জিনিসটা তাদেরকে আপনি প্রুফটা সাবমিট করবেন সে কি ইন্টারেস্টেড হবে আর্ন করার জন্য নাকি হবে না অবশ্যই হবে দেন আপনার কাজ হচ্ছে পরবর্তী নেক্সট টার্গেট যাদেরকে এখানে নিয়ে এসেছেন তাদেরকে আর্নিং করিয়ে দেওয়া তাদেরকে ইনকাম করিয়ে দেওয়া এই 10 জনকে আপনি একটা টার্গেট দিয়ে দিবেন আপনারা প্রত্যেকে 10 জন করে কি করে 10টা করে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করেন এখন এই 10 জন ব্যক্তি যদি 10টা করে বিজনেস অ্যাকাউন্ট করে তার আপনার যেমন একটা সার্কেল আছে তারও সার্কেল আছে তারও একটা নেটওয়ার্ক আছে আছে না আপনার ফেসবুক আইডির সাথে যেমন 5000 বন্ধু যুক্ত তার ফেসবুক আইডির সাথেও কিন্তু 5000 বন্ধু যুক্ত না মানে এটা তার নেটওয়ার্ক আর আপনারটা আপনার নেটওয়ার্ক রাইট কি না তাইলে তার নেটওয়ার্ক থেকে সে 10টা করে এই 10 জনে 10টা করে যদি বিজনেস অ্যাকাউন্ট করে তাহলে আপনার নেটওয়ার্কে আলটিমেট কত টাকা কাজটা কি আপনি করছেন এই 10 জনে এই অ্যাকাউন্টগুলো করাইছেন বাট এখান থেকে 100 টাকা করে ফান্ড আপনি কোথায় আছেন ডাজেন্ট ম্যাটার একটা অ্যাকাউন্ট হয়েছে আপনার এখানে রেভিনিউটা ক্রেডিট হবে ইটস এ ভেরি অ্যামাইজিং সিস্টেম আপনি কল্পনাই করতে পারবেন না এখান থেকে কি পরিমাণ রেভিনিউ আসবে আপনি প্র্যাকটিক্যাল যখন এগুলো কি করবেন হোল্ড করবেন তখন বুঝতে পারবেন আচ্ছা এই যে 100 জন ইউজার এরাও সেম কাজটা করবে না আমি অনলি 10 ইউজার ধরে মাল্টিপ্লাই করি এই 100 জনে যদি 10 জন করে কি করে মাল্টিপ্লাই করে তাহলে আপনার ইউজার হয় কত 1000 থেকে আপনার রেভিনিউ আসবে কত টাকা করে তাইলে থার্ড লেভেলে আপনার রেফারেল কমিশন আসে কত 60000 এই 1000 যদি 10 জন করে মাল্টিপ্লাই করে আপনার ইউজার হয় কত 10000 এখান থেকে 20 টাকা করে আপনি পাবেন তাহলে আপনার রেভিনিউ আসে কত 2 লাখ টাকা ফোর্থ লেভেল এই ক্রিয়েট করে তাহলে আপনার ফিফথ লেভেলে গিয়ে আপনার ইউজার হয় কত 1 লাখ এখান থেকে ফান্ড পাবেন 20 টাকা করে তাহলে আপনার ইনকাম কত দাঁড়ায় 20 লাখ ক্লিয়ার সিক্সথ লেভেল এই 1 লাখ ইউজার যদি 10 টাকা করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ইউজার দাঁড়ায় কত 10 লাখ এখান থেকে ফান্ড পাবেন কত টাকা তাহলে আপনার অ্যামাউন্ট কত টাকা 2 কোটি টাকা আপনি এখানে আমাদের লেভেল কয় লেভেল পর্যন্ত পাবেন আপ টু 10 লেভেল গেল কয় লেভেল 6 লেভেল আরো বাকি আছে কয় লেভেল ওইদিকে গেলাম 6 লেভেল পর্যন্ত ক্যালকুলেশন দিলাম এখানে ইউজার কত হবে 10 লাখ আচ্ছা এটা হচ্ছে রেফারেল বোনাস এটা একবার পাবেন লাইভে একবার পাবেন যেমন আপনি অ্যাকাউন্টটা একবার করবেন বিজনেস অ্যাকাউন্টটা একবার করবেন আপ তো আপনি করবেন না তাহলে এটা একবার এখন এই নেটওয়ার্কটা সাপোজ আপনি ক্রিয়েট করলেন এই নেটওয়ার্কটা ক্রিয়েট করার পরে আপনার ইচ এন্ড এভরি মান্থ কি পরিমাণ ইনকামটা হতে পারে একটু এক্সপ্লেইন করি আজকে আমাদের বাংলাদেশে যে টেলিকমিউনিকেশন কোম্পানি আছে রবি গ্রামীণ এয়ারটেল বাঙালি কিছুদিন আগে গ্রামীণ কোম্পানি তার 8 কোটি ইউজার ফুর্তি করছে তার মার্কেট প্লেসটা কি তার আর্নিংটা কি কাজ অ্যাডমিনিস্ট্রেশনের ইচ এন্ড এভরি আওয়ার 8 কোটি টাকা ট্রানজেকশন হয় না 8 কোটি টাকা তার ওখানে যায় না দিস ইজ পাওয়ার অফ নেটওয়ার্ক বিষয়টা বুঝতে পেরেছেন কিসের মাধ্যমে সম্ভব সে একটা নেটওয়ার্ক তৈরি করছে সে একটা সার্ভিস দিচ্ছে সার্ভিসটা আপনার প্রয়োজন আপনি নিচ্ছেন বেনিফিশিয়ারি কে হচ্ছে চিমি কোম্পানি এখানেও সেম এখন আমার কথা হচ্ছে আপনি আমি আমরা যদি এখন গ্রামীণ কোম্পানির শেয়ার চাই আমরা কি শেয়ার নিতে পারবো পসিবল বাট আপনি এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে তার থেকেও বেশি পরিমাণ ইনকাম এখান থেকে মাল্টিপ্লাই করতে পারবেন কিভাবে সম্ভব আপনি জাস্ট 10টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এই 10টা নেটওয়ার্ক দিয়ে 10 লেভেল পর্যন্ত আপনি আনলিমিটেড আমি 10 লাখের ক্যালকুলেশন দেখেছি আপনি 10 কোটিও কানেক্ট করতে পারেন কারণ বাংলাদেশে আইসিটি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন প্রায় 10 কোটি ইউজার আছে সক্রিয় ইন্টারনেট ইউজার যারা সব সময় ইন্টারনেটের সাথে কানেক্টেড এই মানুষগুলা সফটওয়্যারের জন্য ব্যবহারযোগ্য না আমাদের সফটওয়্যারের মার্কেটপ্লেস নাই এটা আমরা চাইলে ওই ইউজারগুলো আমাদের সাথে কানেক্টেড করতে পারি না
আপনি আপনার পাশে যারা আছে তাদেরকে করবেন, ও পাশের গুলো, আমি আমার পাশের গুলো, এইভাবে পুরো বাংলাদেশে আমরা মাল্টিপ্লাই করতে পারি না, করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই 10 কোটি ইউজারের মার্কেট থেকে আপনার এই বিজনেস আইডির পারপাসে আপনি কয়টা ইউজার আপনার সাথে কানেক্ট করতে পারবেন, দ্যাটস ইউর পাওয়ার। যত যতজন ব্যক্তি আপনার সাথে কানেক্ট করতে পারছেন অতটা ব্যক্তি লাইফ টাইম আপনাকে কি দিবে, রেভিনিউ দিবে। কেমনে দিবে? এই 10 লাখ মানুষ আপনার সাথে কানেক্টেড কতদিন সময় লাগতে পারে? আমি যদি বলি এই ফার্স্ট লেভেল এই 10 জন করতে আপনার 4 মাস সময় লাগবে, কয় মাস? আপনি আপনি 10টা অ্যাকাউন্ট করতে যদি 4 মাস সময় লাগে, ওরাও চাইলে 10 মাসে 10টা করে করতে পারে না, তাইলে ওরা যদি 4 মাসে 10টা করতে পারে, এরাও যদি 4 মাসে এটা করে, তাহলে সেকেন্ড লেভেল করতে কয় মাস যায়? 8 মাস, আবার 4 মাস, এখন এরা পরবর্তী 4 মাস এটা করবো, কয় মাস গেল? প্রত্যেকটা স্টেপ আপনার কমপ্লিট হতে 4 মাস করে ধরলাম, কারণ প্রত্যেকে প্রতি 4 মাসে 10টা করে অ্যাকাউন্ট করবে, ক্লিয়ার? এটা একদম স্লোলি প্রসেসেও যদি করেন, আপনাকে যদি আমি বলি এটাকে যদি আপনি জব হিসেবে নেন, এটাকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে নেন, আগামী 4 মাস মিলে আপনি 10টা বিজনেস অ্যাকাউন্ট করা কোনো ইম্পসিবল কোনো কাজ? কোনো কাজ না। যদি আপনি 4 মাস করে ক্যালকুলেশন করেন, এখানে আপনার 6 লেভেল কমপ্লিট হতে সময় লাগে কয় মাস? 24 মাস। 24 মাসের মধ্যে আপনার নেটওয়ার্ক ইউজার সংখ্যা কত হয়? 10 লক্ষ। 10 লক্ষ, এই 10 লাখ ইউজার আপনার সাথে 2 বছরের মধ্যে কানেক্টেড, কয় বছর? 2 বছর। এই 2 বছর পরে ইচ অ্যান্ড এভরি মান্থ আপনার ইনকাম কি দাঁড়াচ্ছে একটু ক্যালকুলেট করবে। আসুন, এই 10 লাখ মানুষ আমাদের 34টা সার্ভিস কন্টিনিউয়াসলি নিবে নাকি নিবে না? মোবাইল রিচার্জ কি তার প্রয়োজনে করবে নাকি আপনার প্রয়োজনে করবে? তার প্রয়োজনে। বিদ্যুৎ বিল কি তার প্রয়োজনে দিবে নাকি আপনার প্রয়োজনে দিবে? তার প্রয়োজনে, তার টাকা দিয়ে সে ঘরে বসে স্মার্টলি সেবা নেবে, বাট রেভিনিউ পাবে কে? ইউ। এই 10 লাখ মানুষ প্রত্যেকটা মানুষ থেকে 34টা সার্ভিস সবগুলো মিলে ইচ অ্যান্ড এভরি ডে যদি আপনার 1 টাকা করে ইনকাম আসে, 1 টাকাও না, 0.50, 50 পয়সা করে যদি আপনার কমিশন আসে, 10 লাখ ইউজার আপনার সাথে কানেক্টেড অ্যাজ ইউর রেফার আইডি, 10 লাখ মানুষ আপনার সাথে আপনার রেফার আইডির সাথে কানেক্টেড, 34টা সার্ভিস মিলে একটা ইউজার থেকে 50 পয়সা করে কমিশন আসলো, তাহলে 10 লাখ থেকে আপনার কত আসে? 5 লাখ টাকা। তাইলে ইকুয়াল আপনার ইচ অ্যান্ড এভরি ডে ইনকাম কত দাঁড়ায়? 5 লাখ। 5 লাখ মাসে দিন কয়টা? 30টা। ইকুয়াল 30, টোটাল ভ্যালু কত দাঁড়ায়? 1.5 কোটি টাকা আপনি এখান থেকে নর্মালি হিসাব করলেন। আচ্ছা, এখানে আপনার ইউজার 10 লাখ, প্রত্যেকটা ইউজার থেকে অনলি 50 পয়সা করে আপনার কমিশন আসলো, আপনার পার ডে ইনকাম দাঁড়ায় 5 লাখ। এই 5 লাখ থেকে, এই 5 লাখ করে যদি পার ডে আপনার 30 দিন ইনকাম আসে আপনার, তাহলে 1.5 কোটি টাকা ইচ অ্যান্ড এভরি মান্থ অ্যাজ ইউ ওয়ান বিজনেস অ্যাকাউন্ট আর্নিং। এটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। আচ্ছা, এই 1.5 কোটি টাকা থেকে আমি 90% বাদ দিলাম, 50 পয়সা করে ইচ অ্যান্ড এভরি ইউজার থেকে ডেলি 50 পয়সা করে ক্যালকুলেট করে মাসে 1.5 কোটি টাকা আসলো, 90% বাদ দিলাম, আসলো না, এই টাকার 10% হিসাব করলাম, 1.5 কোটি টাকার 10% সমান কত? 15 লক্ষ টাকা। আপনি যদি আজকে থেকে 2 বছর পরে গিয়ে আপনার ইচ অ্যান্ড এভরি মান্থ আপনার একটা অ্যাকাউন্ট থেকে যদি 15 লক্ষ টাকা আসে, আপনার লাইফে আপনি একদম স্মার্টলি কি আপনি ড্রাইভ দিতে পারবেন না? এতে বেশি লাগবে? লাগবে? দিস ইজ ইউর লাইফ, ক্লিয়ার? এটা হচ্ছে সার্ভিস ইনকাম এবং রেফারেল কমিশনের একটা ক্যালকুলেশন দিলাম আফটার 2 ইয়ার্স। এবার আসেন, আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে না, নাকি নাই? স্বপ্ন কার কার আছেন, কে কে দেখেন? সবাই দেখি, মাঝে মধ্যে ঘুমিয়ে দেখি। আচ্ছা, আমাদের সবার মধ্যে একটা সুপ্ত স্বপ্ন বসবাস করে, কেউ এটাকে আমরা প্রকাশ করতে পারি, কেউ প্রকাশ করতে পারি না, পারি না, আবার কেউ অ্যাচিভ করতে পারি, আবার কেউ অ্যাচিভ করতে পারে না। হোয়াই? প্রবলেম না কোথায়? প্রবলেমটা এই জায়গায়, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলি, বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন, 2 দিন আগে প্রধানমন্ত্রী বলেছেন চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হও। কেন বলেছেন এই কথা? প্রতি বছর প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ গ্রাজুয়েট বের হচ্ছে তাদেরকে
জব 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 আমরা কোথায় জবের প্রতি এমন ভাবে আমরা কনসেন্ট্রেট হয়ে গেছি, জব ছাড়া মনে হয় পৃথিবীতে আর কিছু নাই, কিন্তু জবের বাইরেও পৃথিবীতে অনেক সাকসেস পিপল আছে, তারা জব করে নাই, জবের বাইরে অনেক সাকসেস স্টোরি আছে। একজন ফার্মার, সে কৃষি কাজ করে সফল হয়েছে, একজন ইলেকট্রিশিয়ান, সে ইলেকট্রিক কাজ করে সফল হয়েছে, মানে ম্যানি ডিফারেন্ট ওয়ে থেকে সাকসেস পিপল উঠে আসছে, বাট আমরা কোথায়? অনলি জব। আমাদের বাংলাদেশের ডক্টর ইউনুস একটা কথা বলেছে, জবটা হচ্ছে একটা আধুনিক দাসত্ব, এটা চাকরির হচ্ছে লেটেস্ট ভার্সন, চাকর থেকে চাকরি, একটু আলট্রা ভার্সন করছে, এটা হচ্ছে চাকরি, এটাকে বলা হয় দাসত্ব। আগে উনি বলেছেন, আগে মানুষ রাত এবং দিন দুটাই কি করতো, বিক্রি করতো, আমার আমাকে হায়ার করতো কি দিয়ে, দিন রাত চব্বিশ ঘন্টা আমাকে কাজ করতো, বা আগে যারা মহাজন ছিল তারা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টার জন্য হায়ার করতো। আর যখন এটাকে আপডেট হয়েছে, রাতটা আমাকে দিয়ে দিচ্ছে, দিনটা আমার থেকে কিনে নিয়ে দিচ্ছে, এটা হচ্ছে চাকরি। বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, উনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশে এই পরিমাণ গ্রাজুয়েট বের হলে বেকারের সংখ্যাটা এই পরিমাণ হয়ে যাবে যে আমরা তাদেরকে কোনো কি দিতে পারবো না, চাকরি দিতে পারবো না। তাহলে আমাদেরকে এখন থেকে এন্টারপ্রেনিয়র হওয়ার জন্য আমাদের কি এখন ফোকাস করা দরকার নাকি না? অ্যাবসলিউটলি দরকার। নাহলে আপনি যে অনার্স মাস্টার্স করার পরে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনার জন্য একদম ফ্লেক্সিবল চাকরি আপনাকে ওয়েলকাম করবে, এটা আপনি আশা করতে পারেন না? বাংলাদেশে এরকম অনেক স্টোরি আছে, অসংখ্য আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে সার্টিফিকেট নিয়ে টু ইয়ার্স আজকে বাসায় ঘুমাচ্ছে, কোনো ভ্যালিউ নেই, চাকরি নিচ্ছে যাবেন? আপনার অনেক ধরনের কি আছে, ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এখন আমরা যখন ছোটবেলায় এসএসসিতে থাকি তখন আমাদের হিমালয় পর্বত সম পরিমাণ একটা কি থাকে, স্বপ্ন থাকে। আর হিমালয় পর্বত পরিমাণ স্বপ্নটা যখন আমরা এসএসসিতে যাই, আমরা একটু বাস্তবতার সম্মুখীন হই না, তখন এটা আরেকটু হিমালয় পর্বত থেকে আরেকটু কি হয়, ডাউন হয়। এখন যখন আমরা অনার্সে যাই, মানে আমরা ম্যাচিউর হই, তখন বাস্তবতা এমন একটা জিনিস, হাড়ে হাড়ে যখন আমরা ঠ্যাং পাই, তখন স্বপ্ন যেটা হিমালয় পর্বতে ছিল তখন আমাদের পাশের পাহাড়ের সম পরিমাণ হয়ে যায়। আর যখন পাহাড়ের সমপরিমাণ, যখন আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে সার্টিফিকেট যখন বোঝা হয়ে দাঁড়ায়, তখন ওই পাহাড় সমান যেটা আছে ওইটা পাহাড় সমানও থাকে না, তখন সব একদম সমতল হয়ে যায়। স্বপ্ন বলতে আমাদের মধ্যে আর কি থাকে না, তখন এটা দেখতে আমরা ভয় পাই, তখন আমরা মনে করি আমাদেরকে দিয়ে আর কিছু হবে, এই বুঝি জীবনটা এতটুকুই, তখন আমরা কি মনে করি, একটা সার্চ করি কোনো রকম ফ্লেক্সিবল ভাবে, কোনো মতে দিন তিন বেলা খাওয়া খেয়ে আমরা বেঁচে থাকার জন্য একটা জব সার্চ করি, এটা নিয়ে আমি যেন ড্রাইভ দিতে পারি। মানে আমাদের স্বপ্নটা এভাবেই কিন্তু কি হয়ে যায়, গুড়িয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে আমরা আমাদের স্বপ্ন দেখাটাই ভুলে যাই, কিন্তু সেই আপনার ভিতরে থাকা সেই লালিত স্বপ্নটা পূরণ করার জন্য সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আপনাকে এখানে 10টা পদবি দিয়েছে, আপনার দক্ষতা, আপনার মেধার সমন্বয়, আপনার যোগ্যতাটাকে কাজে লাগিয়ে আপনার সেই দিনের লালিত স্বপ্নটাকে, হিমালয় পর্বত পরিমাণ যে স্বপ্নটা আপনি দেখেছিলেন, সেই স্বপ্নটার স্বয়ং সম্পূর্ণ বাস্তবায়ন আপনি এখান থেকে করতে পারবেন। কীভাবে করবেন? আমাদের এখানে আমরা কোম্পানি 10টা পদবি দিয়েছেন, আপনি যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন, এখানে যে 10টি পদবি দিয়েছেন, ফার্স্ট আমাদের একটা পদবি, প্রথম যে পদবি এটা হচ্ছে র্যাঙ্ক, এটার নাম হচ্ছে লার্নার। আপনি লার্নারটা কখন হবেন? সাপোজ আপনি ফার্স্ট লেভেলে 10টা বিজনেস অ্যাকাউন্ট করলেন, ওদের মাধ্যমে আপনার কি হয়ে গেল, 200টা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল, ফার্স্ট সেকেন্ড থার্ড ইচ অ্যান্ড এভরিথিং, আপনার 10 লেভেল মিলে আপনার টোটাল ইউজার কত, 200 ইউজার যখন হয়ে যাবে আপনি একটা র্যাঙ্ক হোল্ড করবেন, আর সেটা হচ্ছে লার্নার। এটার জন্য আপনার সার্ভিস ইনকাম, রেফারেল ইনকামের বাইরে কোম্পানি আপনাকে একটা এন্টারটেনমেন্টের জন্য কক্সবাজারের ট্যুর দিবে, অথবা আপনি ক্যাশ ফান্ড কি করতে পারবেন, নিয়ে নিতে পারবেন। সেকেন্ড যে র্যাঙ্কটা সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিস্ট, এখানে এই 200-র সাথে যখন আপনি 300 প্লাস পাই আপনার টোটাল 500 জন ইউজার হয়ে যাবে, তখন আপনি হবেন কোম্পানির অ্যাক্টিভিস্ট। এই র্যাঙ্কের জন্য আপনার সার্ভিস ইনকাম, রেফারেল ইনকামের বাইরে এক্সট্রা একটা ফান্ড পাবেন, একটা স্মার্টফোন, অথবা এটার জন্য আপনি ক্যাশ ফান্ড নিয়ে নিতে পারবেন। এরপরে তৃতীয়ত যেই র্যাঙ্কটা আছে সেটা হচ্ছে আপনার বেসিক,
এই বেসিকের জন্য আপনার এই 500 সাথে আর 500 যোগ হয়ে টোটাল যখন আপনার কি হবে 1000 ইউজার হয়ে যাবে 1000 ইউজার হয়ে যাবে তখন আপনি হবেন আমাদের কোম্পানির একজন বেসিক লিডার তখন আপনি আমাদের এখান থেকে হোল্ড করবেন টোটাল ইন্ডিয়া ট্যুর এই বেসিকের জন্য আপনি ইন্ডিয়া ট্যুর পাবেন অথবা ক্যাশ ফান্ড আপনি কি করে নিতে পারবেন নিয়ে নিতে পারবেন হ্যাঁ এরপরে চতুর্থ যে র‍্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে মেম্বার হতে হবে আপনার টোটাল 5000 5000 5000 এর পরবর্তী যে র‍্যাঙ্কটা আছে সেটার জন্য আপনার হতে হবে 15000 এর পরবর্তী যেটা আছে সেটার জন্য আপনার হতে হবে 30000 এর পরবর্তী যে র‍্যাঙ্কটা আছে সেটার জন্য আপনার ইউজার হতে হবে টোটাল 50000 এর পরবর্তী যে র‍্যাঙ্কটা আছে সেটার জন্য আপনার হতে হবে 1 লাখ এর পরবর্তী যে র‍্যাঙ্কটা সেটার জন্য 150000 এর পরবর্তী যেটা আছে সেটার জন্য 2 লাখ এই 2 লাখ ইউজার আপনার সারা বাংলাদেশ থেকে কানেক্ট হয়ে গেলে আপনার রেফারেন্স পারপাসে 10 লেভেল মিলে আপনি কোম্পানির 10টা পদবি বুক করবেন এইখানে লাস্ট দুইটা র‍্যাঙ্কের কথা আমি আপনাকে বলি এখানে থাইল্যান্ড ট্যুর মালয়েশিয়া ট্যুর দুবাই ট্যুর ইউরোপ ট্যুর হজ ট্যুর এবং আপনার এখানে আছে লাক্সারিয়াস কার আপনার এখানে হচ্ছে কার ফান্ড 25 লাখ টাকার এখানে হচ্ছে ফ্ল্যাট ফান্ড ফ্ল্যাট ফান্ড এই 10টা পদবি মিলিয়ে আপনার একটা বিজনেস অ্যাকাউন্টের পারপাসে কোম্পানি বরাদ্দ রেখেছে 10 মিলিয়ন বিডিটি প্লাস 1,16,000 টাকা আপনার জন্য ইনসেন্টিভ রেখেছে যেটা আপনি আপনার পদোন্নতিক্রম হয়ে এখান থেকে বুক করে নিতে পারবেন রেফারেল কমিশন আছে সার্ভিস কমিশন লাইফ টাইম আছে এর পাশাপাশি আপনার যোগ্যতা ক্রমে আপনি এই পদবিগুলো ফোন করার কারণে ইনসেন্টিভ পাবেন কত 1,16,000 টাকা এই হচ্ছে আমাদের টোটাল সফটওয়্যারের বিজনেস প্ল্যান এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাদেরকে বলেছি এখানে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করেছি সবগুলো হচ্ছে এই সফটওয়্যার সার্ভ ডিজিটাল বিজনেস সফটওয়্যার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান সার্ভ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কোম্পানি পরিচিতি আপনি কিভাবে বিজনেস করবেন কি কি লাগতে পারে এবং এখানে কেন ক্যারিয়ার করবেন আপনার কি ক্লিয়ার কেন ক্লিয়ার কেন আপনি বিজনেস করবেন ক্লিয়ার 2 বছর আপনার অবস্থানটা কোথায় হবে ক্লিয়ার আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন পিউডিফাই এর পার্মানেন্ট ইনভেস্টর হচ্ছে ইউটিউবের সম্রাট বলা হয় একে তার একটা চ্যানেলের সাথে পৃথিবীর 5 কোটি মানুষ তার সাথে যুক্ত আছে আর এই চ্যানেলটা দিয়ে তার প্রতি বছর ইনকাম হয় 150 কোটি টাকা বাংলা টাকা 150 কোটি প্লাস তাহলে একই ইউটিউব আপনিও ব্যবহার করেন আমিও ব্যবহার করি আমি আপনি আমার বাবার টাকা দিয়ে ওখানে কি করি এন্টারটেইনমেন্ট নিই আর পিউডিফাই বছরে 150 কোটি টাকা আর্ন করি ক্লিয়ার কিনা ক্লিয়ার এরপরে আজকে আমি আপনাকে যে কথাগুলো বলেছি এই কাজটা করার জন্য এখান থেকে সফল হওয়ার জন্য আপনার আরো কি কি দরকার হতে পারে এখানে কি আমি আপনাকে বলেছি আপনার 1 লক্ষ টাকা পুঁজি লাগবে বলেছি আছে পুঁজি আছে নাই আমি কি বলেছি এখানে কোনো ঝুঁকি আছে ঝুঁকি তো প্রশ্নই আসে না আর ঝুঁকির কথা যদি বলি আপনি যদি এখানে 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার ঝুঁকির বিষয় চিন্তা করার দরকার মেরে যাবে কে যাবে চলে যাবে হেটা সেটা হাত যাবে রাইট কি তো এখানে সফল হওয়ার জন্য আপনার তিনটে জিনিস থাকলে না যেটা আমাদের সবার কাছে আছে কি কি লাগবে আপনার সততা লাগবে আপনার পরিশ্রম লাগবে এবং আপনার মেধার সমন্বয় করতে হবে এই তিনটা জিনিসের কম্বিনেশন করতে পারলে দ্যাটস ইউ হ্যাভ টু সাকসেস আফটার 2 ইয়ার্স আপনি এখানে আগামী 2 বছরের মধ্যে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটাকে আপনার মতো করে কি করতে পারবেন সাজিয়ে নিতে পারবেন